Wow, amazing. Let me see how long it is. And dash. Okay. Okay, 100%. LMC 8.4 R17 নতুন একটি ভার্সন চলে আসলো R16 ছিল এর আগে এখন কিন্তু বর্তমানে নতুন লেটেস্ট ভার্সনটি হচ্ছে R17 সো R17 কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন ঠিক সেই প্রসেসটা দেখাবো দ্বিতীয়ত হচ্ছে আপনি নতুন কিছু কনফিগ ফাইল কিভাবে আপনি আপনার ফোনে অ্যাড করবেন ঠিক সেই প্রসেসটাও দেখাবো অবশ্যই নতুন কনফিগ ফাইল বেশ কয়েকটি ফাইল আমি আপনাদের জন্য রেখেছি সেই ফাইলগুলো আপনাদেরকে অ্যাড করে দেখাবো অবশ্যই আপনারা সবাই সাথে থাকবেন প্রথমেই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে চলে যাওয়ার পর ওখানে কনফিগ ফাইল এন্ড এপিকে ফাইল পেয়ে যাবেন সো এপিকে ফাইলের উপর প্রেস করলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে কনফিগ ফাইলটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই মুহূর্তে আপনারা ডাউনলোড করে এটা রেখে দেবেন পূর্বে তারপর আপনারা এপিকে ফাইলটাকে ডাউনলোড করে নেবেন এই কনফিগ ফাইল মাত্র 400 KB আর এপিকে হচ্ছে আপনার 130 KB 40 MB এরকম হবে আপনার ফোন অনুযায়ী এলএমসি ডাউনলোড করতে হবে আপনার ফোন যদি হয় স্ন্যাপড্রাগনের প্রসেসর যদি হয় সেক্ষেত্রে স্ন্যাপড্রাগনেরটা ডাউনলোড করতে হবে আর যদি আপনি স্যামসংয়ের ফোন ইউজ করে থাকেন সেক্ষেত্রে স্যামসংয়ের যে এলএমসিটা আছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে দেখুন এখানে এলএমসি 8.4 আর 17 কিন্তু এই পাঁচটা ভার্সনই কিন্তু এখানে আছে এখান থেকে আপনাকে মূলত নিতে হবে যে আপনাকে এলএমসি আপনার ফোনটা বুঝতে হবে কী ধরনের যদি আপনার স্ন্যাপড্রাগনের ফোন হয় কিংবা স্যামসংয়ের ফোন হয় সেক্ষেত্রে আপনি নিচেরগুলো ডাউনলোড করবেন আর যদি মিডিয়াটেকের ফোন হয় সেক্ষেত্রে আপনাকে উপরেরটা ডাউনলোড করতে হবে দেখুন এখানে মিডিয়াটেক হেলিও D88 এই ফোনটা সো এই ফোনটা যেহেতু মিডিয়াটেক হেলিও D88 প্রসেসর ব্যবহার করা হয়েছে সেহেতু আমাদেরকে ডাউনলোড করতে হবে একদম প্রথমটা সো আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই পেজে আমাদেরকে আবারও চলে যেতে হবে আমি সেই পেজে চলে যাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা দেখুন এখানের মধ্যে যে নিচে যে চারটি দেখা যাচ্ছে এলএমসি এগুলো হচ্ছে মূলত স্যামসংয়ের জন্য তাছাড়া আপনার স্ন্যাপড্রাগনের জন্য গুগলের জন্য সো আপনারা প্রথমটা ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন প্রথমটা যেহেতু আপনার মিডিয়াটেকের প্রসেসর যাদের ফোনে আছে তারা অবশ্যই প্রথমটা ডাউনলোড করবেন প্রথম এপিকেটি হচ্ছে মূলত মিডিয়াটেকের ফোনগুলোর জন্য তৈরি করা হয়েছে ডিজাইন করা হয়েছে আপনারা মিডিয়াটেকের ফোন হলে আপনি অবশ্যই প্রথমটা ডাউনলোড করবেন সো এখান থেকে আপনারা ইয়েটা ডাউনলোড করে নেবেন অর্থাৎ এই যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন এখান থেকে স্ট্রাকচারে প্রেস করবেন আমি পাসওয়ার্ড লুকাবো না পাসওয়ার্ড আপনাদেরকে দেখিয়ে দেবো সরাসরি আপনারা আমি পাসওয়ার্ড ভিডিওর মধ্যে কোথাও আছে এভাবে বলবো না আমি এখান থেকে স্ট্রাকচারে অল করে দেবো এখানে অল করে দিচ্ছি এখানে অল সিলেক্ট করে দিই আমি এখান থেকে লং প্রেস করে ধরে এখানে আমি কপিতে প্রেস করব কপিতে প্রেস করে আমাকে এলএমসির যে এলএমসি 8.4 এই ফোল্ডারে এনে এটাকে পেস্ট করে দিতে হবে আপনি ইনস্টল করে নেবেন কারণ হচ্ছে পূর্বে ইনস্টল করতে হবে অ্যাপটাকে ইনস্টল করলে এরকম ফোল্ডার পেয়ে যাবেন এখান থেকে পাসওয়ার্ডটা দিতে বলতেছে আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপটাকে ইনস্টল করবেন প্রথমেই অ্যাপটাকে ইনস্টল করা মাত্র কিন্তু এলএমসির একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে আপনার ইন্টারনাল স্টোরেজে আপনি দেখতে পাবেন সেখানে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে এলএমসি 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এখানে পাসওয়ার্ডটা হচ্ছে 117733 ঠিক আছে 117733 আমি পাসওয়ার্ড আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এখান থেকে আপনারা এটাকে মানে অল সিলেক্ট আমার ইতিপূর্বে এটা ইয়ে করা আছে তাই এখানে ইয়ে দেখালো সো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখন আমাকে ক্লিক করতে হবে এলএমসিতে প্রেস করতে হবে অর্থাৎ আমি ক্যামেরাতে চলে আসলাম এলএমসি 8.4-এর যে ক্যামেরা আর 17 সেটাতে চলে আসলাম সেটাতে চলে আসার পর এই যে খালি জায়গা এখানে ডবল প্রেস করতে হবে ঠিক আছে এখানে ডবল প্রেস করলেই আপনারা এখানে আমাদের এইরকম এটা আপনি দেখতে পাবেন এখান থেকে আপনাকে সেটাকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনাকে কনফিগ ফাইল সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ কোন ফাইল দিয়ে আপনি ছবিটা ক্যাচ করতে চাচ্ছেন সেটা মূলত আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার জন্য করা হচ্ছে বিভিন্ন নাম আছে DSLR মোড আছে আইফোন মোড আছে তাছাড়া আপনার ব্ল্যাক মোড আছে বিভিন্ন মোড আছে আপনি চাইলে এখান থেকে সোনি মোড আছে সোনি পিক্সেলের মোড আছে আরও বিভিন্ন মোড আছে আপনি চাইলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে যে কোনো মোডে আপনি ছবি তুলতে পারেন আমি আইফোন মোডে ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি এই যে ছবিটা তুলবো ছবিটা তোলার পর দেখি আসলে কীরকমভাবে হয় দেখুন ছবিটা ক্লিক করলাম দেখুন এখানের মধ্যে
চবিটা কিন্তু তৈরি হয়ে গেল সো দেখতে পাচ্ছেন এরকম ভাবে হয়ে গেছে সো চাইলে কিন্তু আপনি আপনি যখন মানে ছবি তুলবেন তোলার পর বুঝতে পারবেন আসলে যেভাবে স্যাচুরেট হয় সেভাবে আপনি ছবিটা তুলবেন এই যতটা কনফিগ ফাইল দেওয়া হলো এই যে কনফিগ ফাইলগুলো এগুলো মূলত একদম লেটেস্ট কনফিগ ফাইল এগুলো আপনারা একটা একটা করে ইনপুট করে মানে চালিয়ে দেখবেন যে কীরকমভাবে হয় কোনটা দিয়ে স্যাচুরেট হয় ভালো হয় সেটা আপনি অবশ্য ভিডিও যখন ছবি যখন তুলবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনারা এভাবে ছবি তুলবেন কনফিগ ফাইলগুলো চেঞ্জ করে করে ছবি তুলবেন অবশ্যই ভালো ছবি অবশ্যই পাবেন সো আমি খুব সুন্দর কাজ হয় এই LMC দিয়ে আপনার কনফিগ ফাইলগুলো দিয়ে আমি ছবি তুলে নিজে দেখেছি খুব ভালো ছবি ক্যাচ করা সম্ভব হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন খোদা হাফেজ